আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতে শিরোনাম জানিয়ে দেব। করোনায় প্রাণ গেল আরো দুই পুলিশ সদস্যের, মারা গেছেন পিওএম এর এএসআই খালেক ও ট্রাফিক কনস্টেবল আশেক। রাজধানী সহ বিভিন্ন স্থানে বেড়েছে যানবাহন ও সাধারণের চলাচল, আগের মতো কঠোর নয় আইন শৃঙ্খলা বাহিনী। যদি না চালে অনেক উদার বাদ দিব না, তাই জন্য রিক্সা চালানো লাগতেছে বাধ্যতামূলক। আমাদের ফ্যাক্টরি তো খুলছে, আমাদের ওই হেডে বসে যাচ্ছে আর কি। ঢাকা, গাজীপুর এবং সাভার যে সমস্ত এলাকা গার্মেন্টস সেক্টর খুলেছে এবং স্থানীয় বাইরে যারা আসতেছে আমরা তাদেরকে এলাও করতেছি না। বিশ্বে প্রাণহানি বাড়ছে, বাসা নার্সিং হোম তালিকাভুক্তিতে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 26,000। এবার রেমডেসিভির ট্যাবলেট অনুমোদনের তাগিদ ডোনাল্ড ট্রাম্পের। করোনা সংক্রমণ রোধে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের তাপমাত্রা নিয়ে বাড়তি সতর্কতা, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলছেন রোগতত্ত্ববিদরা। করোনা বিশেষায়িত হাসপাতাল জীবাণুমুক্তকরণে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী প্রশিক্ষণও দিচ্ছেন 2,000-এরও বেশি প্রত্যয়ী সদস্য। ডাক্তাররা যারা আছেন, নার্স কিংবা সাধারণ অন্যান্য স্টাফরা, তাদের জন্য যেন হাসপাতালটা নিরাপদ থাকে। মহামারী চলছে, সেক্ষেত্রে আমার এটা দায়িত্ব এবং কর্তব্য, আমি দেশের জন্য কিছু করব। বাংলাদেশের মানুষের যে কোনো প্রয়োজনে আমরা সামনে আছি। সরবরাহ ঘাটতির কারণে অস্বাভাবিক বাড়ছে শিশু খাদ্যের দাম, দাবি ব্যবসায়ীদের প্রণোদনার অর্থ ছাড়ে, প্রজ্ঞাপনে অস্পষ্টতার অভিযোগ। একদিনের ব্যবধানে আরেক তারকার মৃত্যুতে বলিউডে গভীর হলো শোক, ইরফান খানের পর চলে গেলেন বরেণ্য অভিনেতা ঋষি কাপুর। দর্শক শিরোনাম দেখছিলেন, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। রাজধানীতে বেড়েছে সাধারণ মানুষের চলাচল, ঢাকার প্রবেশমুখ দিয়েও ঢুকছে অনেক যানবাহন। মানুষের চলাচল সীমিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা হলেও কমেছে। যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে পায়ে হেঁটে ঢাকায় ঢোকা মানুষের সংখ্যা বেড়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা শিথিল ভূমিকা আর পোশাক কারখানা খুলে দেওয়ার কারণেই এমন পরিস্থিতি। যারা রাজধানীতে আসছেন তারা বলছেন প্রয়োজনেই ঢাকায় ফিরছেন তারা। রাজধানীর ভেতরে সড়কগুলোতেও আজ যানবাহনের সংখ্যা বেশি, চেকপোস্টগুলোতেও কড়াকড়ি নেই আগের মতো। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, যারা কারণ ছাড়া বের হচ্ছেন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কেবল জনগুরুত্বপূর্ণ এবং সেবা সংস্থা এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে শিথিলতা রয়েছে বলে দাবি করছেন তারা। আমি সেলুনে কাজ করি, গেছি 1 মাস 10 দিন, পরে এখন খোলাতে খোলা পড়ছে, মানে মালিকে ফোন দিয়েছেন চলে আসছে। নবীনগর থেকে আসছি, কারখানা খুলে দেবো এখানে আসছি। পেটের ক্ষেত্রে ক্ষুদ্র জন্য আসলাম আর কি চালাইতাম, এছাড়া পুলিশ মনে কি এছাড়া অন্য কেউ তার বাদ দিব না পেটে। গার্মেন্টস কর্মী কিছু কিছু আসতে যাচ্ছে, তবে আমরা এই ব্যাপারে আমরা জানি যে যারা ডাকাস্থ বা সাভার গাজীপুরস্থ যারা বসবাস করে তারাই ডিউটি করবে। সেই সুবাদে এর বাহিরের লোকগুলা আসতেছে আমরা আপাতত জেলা করতেছি না। দর্শক, ঠিক এই মুহূর্তে রাজধানীর আবদুল্লাপুরে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল সাইদ, সরাসরি তার কাছে যাচ্ছি। সাইদ, সকাল থেকে আপনি গাবতলির চিত্র দেখাচ্ছিলেন, রাজধানীর আরও একটা প্রবেশমুখ কিন্তু আবদুল্লাপুর, সেইখানে যানবাহনের চলাচল কেমন? আরেকটা বিষয় বলবেন, যে গাড়িগুলো ঢাকায় ঢুকছে কোনো বিশেষ প্রক্রিয়া কি তাদের ঢোকানো হচ্ছে? স্বামী, একইবারে স্বাভাবিক প্রক্রিয়া, কোনো বিশেষ প্রক্রিয়া না। যারা আসছে দূর দূরান্ত থেকে তারা একেবারে স্বাভাবিকভাবে ঢাকাতে প্রবেশ করছে, এখানে কোনো প্রক্রিয়া আসলে অবলম্বন করা হচ্ছে না। গাবদলিতে আমরা যে চিত্র দেখেছিলাম ঠিক তেমন চিত্র এই আবদুল্লাপুরেও। আপনি জানেন যে আবদুল্লাপুরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রবেশমুখ, আমরা অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছি, পর্যবেক্ষণ করছি, দেখার চেষ্টা করছি, এখানেও কিন্তু অসংখ্য গাড়ি ঢাকাতে ঢুকছে। এছাড়া আপনি দেখছেন যে মানুষের উপস্থিতি বেড়েছে, এখানে দেখে বোঝার উপায় নেই আসলে দেশে একটি জরুরি পরিস্থিতি বা লকডাউনের মতো পরিস্থিতি আছে। আপনি দেখছেন অসংখ্য মানুষ বের হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবারই বলা হয় যে যারা অকারণে বের হচ্ছে তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে। এর মাঝেও আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর
যারা সদস্য রয়েছে তারা সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। আপনি দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন, যারা বের হয়েছে তাদের সাথে কথা বলছেন, কেন তারা বের হয়েছে এই বিষয়টি দেখভাল করার চেষ্টা করছে। আর আপনি জানেন যে রবিবার থেকে আসলে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, এই গার্মেন্টস খুলে দেওয়ার কারণে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে অসংখ্য মানুষ ঢাকায় প্রবেশ করেছে, যদিও এখন সেসব মানুষের সংখ্যা কিছুটা কম, তবে যারা দিন আনে দিন খায়, রিক্সা চালক, সিএনজি চালক, বিভিন্ন শ্রমিক, তাদের সংখ্যা বেড়েছে। আর এই কারণে কিন্তু বলা যায় যে পুরো রাজধানীতেই যানবাহনের চাপ বেড়েছে। আমরা যখন গাবদুলি থেকে এই উত্তরাতে আবদুল্লাপুর আসলাম, আমরা দেখলাম যে অসংখ্য যানবাহন রাস্তায়, এছাড়া যেসব এই প্রধান সড়কগুলোতে যেসব চেকপোস্টগুলোতে রয়েছে, চেকপোস্টগুলোতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে ঢিলে ঢালা অবস্থানে রয়েছে। মনে হচ্ছে জানে তারা হাল ছেড়ে দিয়েছেন। নাজমুল সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবদুল্লাপুর থেকে নাজমুল সাইদ যুক্ত ছিলেন। আমরা ঢাকা শহরের পরিস্থিতি দেখলাম, একই সঙ্গে করোনা ছুটির মধ্যে রমজানের ষষ্ঠ দিনে দেশের বিভিন্ন শহরের সড়কে আরও বেড়েছে জনসমাগম। দৈনন্দিন কাজের জন্য মানুষ বের হয়েছেন শহরের পথে ঘাটে। জেলা শহরের বাজারগুলো সকালে উপচে পড়া ভিড় দেখা গেছে, মানা হচ্ছে না কোনো প্রকার শারীরিক দূরত্বের নির্দেশনা। অনেক জায়গায় মাস্ক বা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই লোকজন ঘুরছেন রাস্তায়, কোথাও কোথাও অযথায় তৈরি হচ্ছে জটলা। জনসমাগম নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দণ্ড আর জরিমানা করেও আটকানো যাচ্ছে না চলাচল। আসছিলাম আর কি এখানে পরিস্থিতির দেখার জন্য। এখন তো যেভাবে গাড়ি ঘোড়া চলতেছে, এখন তো লকডাউন কেউ মানতেছে না। এখানে আসলাম, একটু দেখলাম এখানে কি পরিস্থিতি দেই মানুষের চলাফেরা। মাস্কটা আনতে ভুলে গেছি সত্যি কথা, এটা এখন বেশি রোডে আমি গাড়ি চালাই তো এখন দেখলাম গাড়ির পরিস্থিতিটা কেমন। প্রচুর গাড়ি বাইরে গেছে, এর মধ্যে আমরা যতটুকু পারতেছি যেগুলোকে আমাদের অযৌক্তিক মনে হইতেছে, যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, এগুলো আমরা মামলা দিচ্ছি, আইনানুগ ব্যবস্থা নিতেছি। দেশের পর একটু বৈশ্বিক পরিস্থিতিতে নজর রাখতে চাই। সারা বিশ্বে আরও 6,500-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। মোট মৃত্যু 2,28,000 ছাড়িয়েছে, নতুন আক্রান্ত 83,000-এরও বেশি, ফলে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 32,20,000 ছাড়িয়েছে। প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র, দেশটিতে 24 ঘণ্টায় প্রাণ গেছে প্রায় 2,400 মানুষের, আক্রান্ত 27,500-এরও বেশি। ইউরোপে এখন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে, একদিনে মৃত্যু হয়েছে 765 জনের। বুধবার সংক্রমণ ও মৃত্যুর সংশোধিত তালিকা প্রকাশ করেছে দেশটির প্রশাসন। এখন পর্যন্ত হাসপাতালের বাইরে মারা যাওয়া প্রায় 4,000 মানুষকে অন্তর্ভুক্ত করায় দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,000-এর বেশি। স্পেনে প্রায় 450 মৃত্যু হয়েছে গেল 24 ঘণ্টায়, ফ্রান্সে এই সংখ্যা 427, ইটালি এবং জার্মানিতে মৃত্যুহার কমেছে। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেছে আরও 3 প্রবাসী বাংলাদেশির। এ নিয়ে দেশটির 5 রাজ্যে গেল 44 দিনে মৃত্যু হয়েছে 220 জনের। মৃতদের একজন নিউ ইয়র্কের বাসিন্দা সুজাউ রেজা চৌধুরী, তার বয়স হয়েছিল 70 বছর। 2 সপ্তাহ ধরে লং আইল্যান্ড জিউস হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সুজাউ রেজা গ্রামের বাড়ি সিলেটে। বোস্টনে মারা গেছেন 53 বছর বয়সী সৈয়দ কামরুল বাশার জামি। উইনচেস্টার হাসপাতালে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের 200 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অনেক বাংলাদেশি। করোনা ভাইরাস চিকিৎসায় নতুন মোড় আনার দাবি করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জিলেড সায়েন্স। তারা বলছে আক্রান্তদের অন্য যে কোনো ওষুধের তুলনায় দ্রুত সারিয়ে তুলছে অ্যান্টিভাইরাল ট্যাবলেট রেমডেসিভির। কোভিড-19 রোগী সুস্থ হয়ে ওঠার সময় কমে এসেছে প্রায় 31%, অর্থাৎ 4-3 কম সময়। তাই দ্রুত রেমডেসিভির ট্যাবলেট অনুমোদন দিতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যকারিতার শতভাগ প্রমাণ না মিললেও করোনা চিকিৎসায় বিদ্যমান যেসব ওষুধ প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে তাদের মধ্যে অন্যতম রেমডেসিভির। মার্কিন গবেষণার ফলাফলে আশার আলো দেখাচ্ছে অ্যান্টিভাইরাল ওষুধটি। গবেষণা প্রতিষ্ঠান জিলেড সায়েন্সের পরীক্ষাটি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তত্ত্বাবধানে। বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালে চিকিৎসাধীন 1,063 জন রোগীকে দেয়া হয় রেমডেসিভির। দেখা যায় অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে যেখানে সুস্থ হতে সময় লাগে 15 দিন, সেখানে রেমডেসিভির প্রয়োগে 11 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠছে আক্রান্ত ব্যক্তি।
র‍্যান্ডম পরীক্ষায় রেমডেসিভির ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া গেছে। এর প্রয়োগে রোগী তুলনামূলক দ্রুত সুস্থ হচ্ছে। ড্রাগটি এক ধরনের এনজাইম ব্লক করে দেয় যার উপর ভিত্তি করে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার ঘটায়। তবে আরো বড় পরিসরে গবেষণা প্রয়োজন। জিলিট বলছে, কোভিড আক্রান্ত হওয়ার সাথে সাথে প্রয়োগ করা হলে রেমডেসিভির ভালো কাজ করে। এই ওষুধ ব্যবহারকারীদের মৃত্যুহারও কম। গবেষকরা বলছেন, সার্স ও মার্সের ক্ষেত্রে প্রাণীদেহে ক্ষতিকর ভাইরাস সংক্রমণ রুখতেও সাফল্য মিলেছিল রেমডেসিভির প্রয়োগে। তাই দ্রুতই অ্যান্টিভাইরাল ওষুধটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাকসিন আবিষ্কারের পথেও অনেক দূর আগানো হয়েছে বলে জানালেন তিনি। আমরা চাই প্রতিষেধক নিরাপদ হোক। রেমডেসিভির যেহেতু ভালো কাজ করছে, তাই দ্রুত অনুমোদন দেওয়া হোক। ভ্যাকসিন আবিষ্কারের পথে অনেক দূরে গিয়েছি, তবে যতদিন না হচ্ছে বিকল্প ভাবতে হচ্ছে। জিলিডের সাথে আলোচনা চললেও রেমডেসিভির অনুমোদনের বিষয়টি এখনও চূড়ান্ত করেনি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এতদিন করোনা মোকাবেলায় হাইড্রক্সিক্লোরোকুইন আর অ্যাজিথ্রোমাইসিন প্রয়োগেও সাফল্য মিলছিল কিছুটা। দর্শক, পবিত্র মাহে রমজানের ষষ্ঠ দিন চলছে এবং করোনা ছুটির এই সময়টায় দেশের বিভিন্ন শহরের সড়কে আরও বেড়েছে জনসমাগম। খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, যেমনটা আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ বের হচ্ছেন, তো ঘরের বাইরে যারা বের হচ্ছেন তাদের সবাই কি আসলে জরুরি প্রয়োজনে বেরিয়েছেন? আর শারীরিক দূরত্ব নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই বা কেমন আছে? সবাই আসলে জরুরি প্রয়োজনে বের হচ্ছে না স্বামী, এই তথ্যটি দিয়ে রাখি। কারণ ইতিমধ্যে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে সমস্ত বাজার করতে আসলে এইসব অঞ্চলে আসছে সেটা একেবারেই ছোট বাজার। আর আইন শৃঙ্খলা বাহিনীর যে কথাটি বলছেন, তাদের তৎপরতা আসলে কিছুটা হলেও কমেছে। প্রথম দিকে যতটা উদ্যোগী উদ্যমী ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তর, নিজেদের ভিতর যে সমন্বয় ছিল সেটি খানিকটা হলো ঘাটতি পড়েছে বলে আমরা যারা রাস্তায় থাকি তারা মনে পড়ি। এরপর আপনি দেখতে পাচ্ছেন খুলনার এই অঞ্চলের অবস্থা। আমরা আছি এখন কেডি ঘোষ রোড এবং হেলাতলার মোড়, এই জায়গাটি। এটা দেখে মনে হবে না আপনার যে খুলনাতে আসলে লকডাউন চলছে, কারণ অন্য অন্য সময়ে এই বাজারগুলোতে যেমন ভিড় হয় তার কোনো অংশে কম নেই। একই সাথে রিক্সায় দুই থেকে তিনজন চারজন আমরা চলতে দেখেছি, মোটর সাইকেলে দুইজন থেকে তিনজন পর্যন্ত আমরা চলতে দেখেছি, ইজি বাইকগুলোতে মানুষের ভিতর মানুষ বসে চলাচল করছে। এই পরিস্থিতি কিন্তু আজকের প্রথম নয়, তবে যেদিন যাচ্ছে সেদিন কিন্তু ভিড়ের সংখ্যাটা আরও বেশি বাড়ছে স্বামী। কারণ যে ভিড়গুলো রয়েছে শুধু যে বাজার অঞ্চলে ভিড় এমনটি নয়, এই ভিড় কিন্তু শহর জুড়ে এবং যে সমস্ত জায়গা দিয়ে শহরের প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে যদিও টহল পুলিশ রয়েছে কিন্তু ভিড়ের কোনো ঘাটতি নেই। সে কারণে সচেতন মন মনে করে প্রশাসনকে আরও বেশি উদ্যোগী হতে হবে এই ভিড় কমানোর জন্য স্বামী। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেখছিলাম খুলনায় কী পরিমাণ জনসমাগম রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্বের একাধিক গবেষণা সংস্থা। তাপমাত্রা তারতম্যের কারণে দেওয়া হয়েছে সতর্কবার্তা। চিকিৎসকরা বলছেন বাসা বাড়ি থেকেও অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, এই জায়গাগুলোতে সংক্রান্ত হওয়ার ঝুঁকি একটু বেশি। তবে এই নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। কোভিড-19 চিকিৎসা দেওয়া হয় এমন হাসপাতালগুলোর অধিকাংশই কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। আক্রান্তদের মধ্যে যারা বাসায় অবস্থান করছেন তাদেরও অনেকে ব্যবহার করেন এয়ার কন্ডিশনার। এ বিষয়ে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDC ও ভারতের গবেষণা সংস্থা ইন্ডিয়ান হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স বলছে ঘরের আর্দ্রতা 40-70% ও তাপমাত্রা থাকতে হবে 24 ডিগ্রির উপরে। এর নিচে গেলে করোনা ভাইরাসের স্থায়িত্ব বৃদ্ধি পায় আর তাতেই বাড়ে ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন বাসাবাড়ি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতালে এ ঝুঁকি বেশি, তাই হাসপাতালে করোনা আক্রান্তদের নির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করতেই হবে পরামর্শ চিকিৎসকদের। দুটি ফ্যাক্টর এখানে কাজ করে আসলে, একটি ফ্যাক্টর হলো যে তার এসির যে বাতাসের ফ্লো, এই বাতাসের ফ্লোটি আসলে তার মাধ্যমে নির্ভর করে একটি ফ্যাক্টর। আরেকটি ফ্যাক্টর হলো আর্দ্রতা, আর্দ্রতা কম হলে এই ভাইরাস সংক্রমণ বেশি থাকে। এবং জানেন যে 40% নিচে আর্দ্রতা থাকলে সেখানে এমনকি সেই বাড়িতে সেই ঘরে রুমে যদি কোনো
প্লাস্টিক সামগ্রী থাকে সেখানেও বেশি সময় বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। অবশ্য এ নিয়ে ভিন্ন মত আছে রোগতত্ত্ববিদদের। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো সতর্কবার্তা দেয়নি বলে জানান তারা। এ বিষয়ে অবশ্য গবেষণা হচ্ছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনো মানে চূড়ান্ত করে কিছু বলা হয়নি। এয়ার কন্ডিশনের ঠান্ডাতে আপনার ভাইরাসটা জন্য মানে সংক্রমণের জন্য বেশি খারাপ, এটা এটা কোনো ভিত্তি নাই। ঠান্ডা রুম হলে সংক্রমণ বেশি হবে, গরম রুম হলে সংক্রমণ কম হবে, এটা কোনো নাই। শুধু করোনা ভাইরাস নয়, অ্যাজমা হাঁপানির রোগীদের স্বাস্থ্য ঠিক রাখতে হলেও এয়ার কন্ডিশনার ব্যবহারে সতর্ক থাকা উচিত বলে মনে করেন চিকিৎসকরা। আর কোভিড আক্রান্তদের জানালা খোলা রেখে এয়ার কন্ডিশনার ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। জানালা খোলা রাখা হয় এসির বদলে, তাহলে আর্দ্রতাটি বেড়ে যাবে এবং তাতে করে ভাইরাসটি থাকতে পারবে না, এবং বাতাসের খেলার মাধ্যমেও ঘরের মধ্যে ভাইরাসটি কিন্তু বাসার বাইরে চলে যাবে। ভেন্টিলেশন থাকতে হবে বা বাতাস প্রবাহ থাকতে হবে, সেজন্য হয়তো এয়ার কন্ডিশন এর চাইতে যদি এয়ার সাকার থাকে, রুম থেকে যদি সাক করে বাইরে বাতাস নিয়ে যাওয়া থাকে এবং তার সাথে এয়ার কন্ডিশন থাকে, তাহলে সেই জিনিসটা আরো ভালো হয়। প্রাপ্তবয়স্কদের থেকেও শিশুদের জন্য সারা বছর এয়ার কন্ডিশনার ব্যবহার ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যেখানে করোনা আক্রান্ত হয়ে মৃতদের জানাজাতেই যাচ্ছেন না স্বজনরা, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে কোভিড নাইন্টিনের চিকিৎসা দেয়া হাসপাতালগুলো জীবাণুমুক্ত করার কাজ করছেন একদল স্বেচ্ছাসেবী। এক মাসেরও বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ঢাকা সহ সারা দেশে মহতী কার্যক্রম চালাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির 2000-এরও বেশি সদস্যের একটি দল। মাহফুজ মিশর প্রতিবেদন। 22 মার্চ থেকেই কুয়েত মৈত্রী ও কুর্মিটোলা হাসপাতাল নিয়মিত জীবাণুমুক্ত করার কাজ করে আসছেন এই মানুষগুলো। শুধু এ দুটিই নয়, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত সব হাসপাতালেই পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন তারা। মূলত এই কাজটা আমরা করছি সাধারণ রোগী যারা হাসপাতালে আসছেন, আমাদের ডাক্তাররা যারা আছেন, নার্স কিংবা সাধারণ অন্যান্য স্টাফরা, তাদের জন্য যেন হাসপাতালটা নিরাপদ থাকে। দেশে কোনো ধরনের মহামারী চলছে, সেই ক্ষেত্রে আমার এটা দায়িত্ব এবং কর্তব্য, আমি দেশের জন্য কিছু করব। গত 2 সপ্তাহে অনেকটাই পাল্টেছে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে, তাই বেড়েছে জীবাণুমুক্ত করার কাজও। জীবনের ঝুঁকি নিয়েই সেই কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। মূল মোটো হচ্ছে আই সার্ভ, মানে হচ্ছে আমি সেবাব্রতী, সেই জায়গা থেকে আমি করোনা পরিস্থিতিতে আমি সেবাব্রতী হিসেবে কাজ করে যাচ্ছি। কেবল ঢাকা নয়, দেশের সব জেলার সদর হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতেও এই জীবাণুমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। জরুরি বিভাগ, মেডিকেল, হাসপাতাল, এছাড়াও বাজার এবং যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় এই স্বেচ্ছাসেবী সংস্থার। 262টি হাসপাতাল সারা বাংলাদেশে আমরা জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা করেছি। কোভিড-19 এই বিশেষ পরিস্থিতিতেও আমাদের স্বেচ্ছাসেবকরা মাঠে সরাসরি কাজ করছেন মানুষের সাথে, মানুষের পাশে, এবং বাংলাদেশের মানুষের যে কোনো প্রয়োজনে আমরা সামনে আছি, সামনে থেকে কাজ করব। পাশাপাশি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের দক্ষতা বাড়াতেও কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শিশু খাদ্যের দাম বাড়ছে, বাজার স্বাভাবিক রাখার জন্য পণ্যের সরবরাহ নিশ্চিত করা যায়নি। আমদানি প্রক্রিয়া স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকে 100 কোটি টাকা প্রণোদনা দেওয়ার তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অস্পষ্ট প্রজ্ঞাপনের সুবিধা নিশ্চিত হচ্ছে না, ফলে এই খাতে তৈরি হয়েছে নৈরাজ্য। ব্যবসায়ীরা বলছেন স্বল্প সুদে জামানতবিহীন ঋণ সুবিধা নিশ্চিত না করলে সংকট আরও বাড়বে। করোনা সংকটে বেসামাল শিশু খাদ্য, গুরুদুধের বাজার চাহিদার তুলনায় যোগান কম থাকায় বাজারে সংকট তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই বাড়ছে দাম। দেশের 1 কোটি 30 লাখের বেশি শিশু রয়েছে যাদের বিকল্প খাদ্য এই গুরুদুধ, কিন্তু বাজারে সরবরাহ না থাকায় বাড়ছে ঝুঁকি। মার্কেটে মাল দিচ্ছে না, যে মালই স্টকের মাল, আমরা আগের মাল, আর দেখা যায় যে ডিলার মাল দিচ্ছে, মাল নাই, লোক আসতেছে না, গাড়ি ভাড়া বেশি। ডানো যে আগে ছিল কত, প্রতি কার্টুনে প্রতি ভিজে এখন 10 টাকা 15 টাকা বেশি ডানোতে, ডিপ্লোমাতে ঠিক একই সেম।
উদ্বেগজনক তথ্য হচ্ছে এপ্রিল মে এবং জুন এই তিন মাসের জন্য দেশে মোট গরুদুধের প্রয়োজন 3,666 মেট্রিক টন, কিন্তু বর্তমানে আমদানিকৃত গরুদুধের মজুদ আছে 37 টন। সরকারি যথাযথ কর্তৃপক্ষ যদি যথাসময়ে আমাদেরকে আর্থিক সহযোগিতা দিতেন, তাহলে বর্তমান বাজারে যে উচ্চ মূল্যে শিশু খাদ্য বিক্রি হচ্ছে বা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যেটা চলে গেছে, সেটা হয়তো এই অবস্থায় যেত না। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, আমাদের সাধ্যের বাইরেও চলে গেছে, কারণ বাজারে সংকট তৈরি হলে তখন আর বাজার মূল্য নির্ধারণ করে দেওয়া যায় না। সংকটের আশঙ্কা করে আগেভাগেই পরিস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে তুলে ধরে বাংলাদেশ ফুড স্টাফ ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন বাফিসা গুরুত্ব বিবেচনা করে আমদানি বাড়াতে এই খাতের জন্য 100 কোটি টাকার প্রণোদনা সুবিধা দ্রুত ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের কাছে তাগিদ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। আমরা চেয়েছিলাম সহজ শর্তে স্থায়ী জামানতবিহীন, আমরা বলেছি আমরা প্রয়োজনে পার্সোনাল গ্যারান্টি দেব, তারপর যে আমাদের নিজস্ব চেক পোস্ট ডেটেড চেক দেব, এগুলা এইসব ব্যাপারে কোনো চিঠির মধ্যে কোনো নির্দেশনা নাই। ওনারা শুধু অনুরোধ করেছেন, এই অনুরোধ সেই চিঠি নিয়ে আমরা যেসব ব্যাংকের সাথে লেনদেন করি তাদের সাথে গিয়েছি, তারা বলছে যে এই চিঠিতে কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ দেবার জন্য ব্যাংকগুলোকে তাগিদ দেওয়া হয়, অথচ সহজ শর্তে জামানতবিহীন ঋণ দেবার বিষয়ে এই সার্কুলারে নির্দেশনা নেই, ফলে বাড়ছে জটিলতা। এই সংকট আমরা মোকাবিলা করতে পারবো ইনশাল্লাহ, যদি কেন্দ্রীয় ব্যাংক তার অর্থ ছাড়ার প্রশ্নে দ্রুততম সময়ের মধ্যে এবং একেবারে সঠিক সিদ্ধান্ত দিয়ে তফসিলি ব্যাংকের কাছে একটি পত্র যদি আবারও রিভাইজ করে পাঠায়, তা দেন আমরা এই মাল ইয়ার কার্গো যোগে এনে আমরা এই সংকট সমাধান করতে পারবো। অর্থ সংস্থানের জটিলতা দূর করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা, বলছেন গরুদুধের বাজারের অস্থিরতা দূর করতে এখনই ব্যবস্থা নিতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড হয়েছে, অথচ এরাও তাই 10 টাকা কেজি দরে চাল পাওয়া, তো দূরের কথা, কার্ড হওয়ার তথ্যই জানা নেই নাটোরের হালসা ইউনিয়নের 5টি ওয়ার্ডের বাসিন্দাদের। যদিও চাল বিক্রি দেখানো হচ্ছে 4 বছর ধরে, সম্প্রতি উপকারভোগীদের কার্ড যাচাই বাছাই শুরু হলে স্থানীয়রা দুর্নীতির বিষয়টি টের পান। অভিযোগ উঠেছে ঘটনার ধামাচাপা দিতে তৎপরতা চালাচ্ছেন অভিযুক্ত ডিলার এবং তার স্বামী। আরও জানাচ্ছেন নাজমুল হাসান। নাটোরের হালসা ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের আউরাইল এলাকার বাসিন্দা রেনু বেগম বাজার মূল্যে চাল কিনে খান তিনি, অথচ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজিতে চালের উপকারভোগী হিসাবে 4 বছর আগে কার্ড হয়েছে তার নামে। কেউ জিজ্ঞেস করলে হলো কইও না যে হলো চাল দেয়নি, স্যার বললো যে চাল দিয়ে দিছি, 4 বছরের চাল দিয়ে দিছি। একই অবস্থা 2 নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার সরফুদ্দিন সহ আরও অনেকের। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই ইউনিয়নের 754 জন উপকারভোগীর বছরে 5 বার জনপ্রতি 10 টাকা কেজি দরে 30 কেজি চাল পাওয়ার কথা, কিন্তু চাল পাওয়া তো দূরে থাক, তাদের নামে কার্ড হয়েছে এতদিন সেটাই জানতেন না। এখন যে কার্ড হয়েছে ওটা তো আমি আর জানিই না, এখন যখন চাপ সৃষ্টি হয়েছে তখন ডাকা নিয়ে কার্ড দিল। 2016 সালে এই ইউনিয়ন পরিষদের আওতাধীন 5টি ওয়ার্ডে এই কর্মসূচির ডিলার মনোনীত হন 2 নম্বর ওয়ার্ড মেম্বার ওহাব আলীর স্ত্রী জুলেখা বেগম। বঞ্চিতদের অভিযোগ, 4 বছর ধরে কাউকে না জানিয়ে কার্ড নিজেদের কাছে রেখে দেন ডিলার আর মেম্বার। সম্প্রতি সদর উপজেলা প্রশাসন এক চিঠিতে উপকারভোগীদের কার্ড যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠন করে দিলে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। ডিলার জুলেখা 4 বছর হলো আমাদের এই চালের কাঠের চাল তুলে খাইছে, কাঠের 1 বস্তা চাল পাইছে আর ওই 4 বছর শৈশাকণ্য শেষ। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর ডিলার ও তার স্বামী। আপনার কি একটা ব্যবস্থা করবো না, তো আপনি আসল কথা কই না, আপনি খালি বলবেন আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন, 2 বছর ধরে চালটা আপনি খাচ্ছেন। যদিও অভিযুক্তদের দাবি প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার তারা। ক্ষতি করার জন্য, আমার ডিলারশিপ বাতিল করার জন্য এবং আমার স্বামীর নির্বাচনে যাতে জয় না হতে পারে সেই জন্য তারা উঠে পড়ে লাগছে। 3 জন বলে করছে যে টিপ দিছি চাউল দেয় নাই, টিপ দিছে চাউল দেয় নাই, এটা তো মিথ্যা একটা। অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কারোর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে এবং আমাদের যদি তদন্তে প্রমাণিত হয় তিনি ভোগ করেছেন বা এটার অপব্যবহার করেছেন, তাহলে আমরা যে আইনের যে কঠোর ব্যবস্থা সেটি আমরা প্রয়োগ করব। 4 বছর ধরে চলতে থাকা এই কর্মসূচির আওতায় কতজন উপকারভোগী বঞ্চিত হয়েছেন তা বের করে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ কমানো না গেলে আগামী বছরও টোকিও অলিম্পিক আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এদিকে আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপে ফুটবল লীগ শুরু করা যাবে বলে বিশ্বাস ফিফার প্রধান চিকিৎসক মাইকেল ডি হজের। তবে এই মুহূর্তে স্থগিত মৌসুম পুনরায় শুরু করার চাইতে পরবর্তী মৌসুম নিয়ে সংশ্লিষ্টদের পরিকল্পনার তাগিদ দিয়েছেন হুগে। করোনা সংক্রমণের কথা মাথায় নিয়েই গেল মাসে এক বছর পেছানো হয় টোকিও অলিম্পিক, কিন্তু করোনার ভয়াল থাবা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় আপাতত অলিম্পিকের মতো বৈশ্বিক ক্রীড়া আসর আয়োজন না করার মত দিয়েছেন অনেকেই। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, অলিম্পিকের পূর্ণাঙ্গ আয়োজন করতে অ্যাথলেট এবং দর্শকদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কিন্তু করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা অসম্ভব। বুধবার পার্লামেন্টে বিরোধী দলীয় এক আইন প্রণেতার প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন আবে। এর আগে মঙ্গলবার টোকিও অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মেরি জানান, 2021 সালেও অলিম্পিক আয়োজন সম্ভব না হলে বাতিল হতে পারে অলিম্পিকের আসর। বর্তমান পরিস্থিতিতে আমাদের যত দ্রুত সম্ভব এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে। অলিম্পিক এমন এক উপায় অনুষ্ঠিত হতে হবে সারা বিশ্বে করোনা যুদ্ধে বিজয়ী হয়েছে এমন কিছুকে প্রতিনিধিত্ব করবে, নয়তো খেলা আয়োজন সম্ভব না। আগামী কয়েক মাসের মধ্যেই ইউরোপের ফুটবল লীগ চালু করা যাবে বলে বিশ্বাস ফিফার প্রধান চিকিৎসক মাইকেল ডি হজের। বুধবার বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, স্থগিত হওয়া ফুটবল মৌসুম খুব দ্রুতই যে মাঠে ফিরছে তা নয়, সে কারণে ক্লাবগুলোকে চলতি মৌসুম নিয়ে না ভেবে বরং আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। পরের কয়েকটা সপ্তাহের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়ে ফিফার চিকিৎসক জানান, এই মুহূর্তে মাঠে খেলা ফেরানো হবে বোকামি। If there is one occasion, আমার মনে হয় পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে, তাই বন্ধ হয়ে থাকা লীগগুলো পুনরায় মাঠে গড়ানোর চেয়ে পরবর্তী মৌসুম কিভাবে শুরু করা যায় সে বিষয়ে সবার কাজ করা উচিত। এত সব সতর্কতার পরও বৈশ্বিক মহামারীর মধ্যেই আগামী 8 জুন থেকে শুরু হতে পারে সুইজারল্যান্ডের সুপার লীগ। দর্শক শূন্য স্টেডিয়ামে মাঠে ফুটবল ফিরিয়ে আনতে চায় দেশটির সরকার, যেখানে 11 মে থেকে অনুশীলনে ফেরার পরিকল্পনা পেশাদার ক্লাবগুলোর। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। একবার দুইবার নয়, চতুর্থবারের মতো করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে ইউভেন্টাসের আর্জেন্টাইন ফরওয়ার্ড পাওলো দিবালা। সব নিয়মকানুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরও কোভিড-19 থেকে রক্ষা পাচ্ছেন না পাওলো দিবালা। গত 21 মার্চ প্রথমবারের মতো করোনা পজিটিভ হন আর্জেন্টাইন সুপারস্টার, সেই সঙ্গে তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনিও করোনায় আক্রান্ত বলে খবর প্রকাশ করে ইউভেন্টাস কর্তৃপক্ষ। 6 সপ্তাহ পেরিয়ে গেল, করোনা থেকে মুক্ত হতে পারেননি দিবালা। শরীরে উপসর্গ দেখা দিলে পুনরায় টেস্ট করাতে থাকেন তিনি। গেল 6 সপ্তাহে করা পরীক্ষায় 4 বার করোনা পজিটিভ আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই সতীর্থের। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে 5 মিনিট অনুশীলন করলেই ক্লান্ত হয়ে যান দিবালা, দেখা দেয় শ্বাসকষ্ট। ২০২০-২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকায় ব্যাপক রদবদল এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সব শেষ কেন্দ্রীয় চুক্তি থেকে ছিটকে গেছেন 6 জন ক্রিকেটার। চুক্তি থেকে বাদ পড়েছেন বড় ভাই শন মার্শ, ফিরেছেন তার ছোট ভাই মিচেল মার্শ। বাদ পড়াদের তালিকায় রয়েছেন উসমান খাজা, পিটার হ্যান্ডসকম, মার্কাস হ্যারিস। জায়গা ধরে রাখতে পারেননি অলরাউন্ডার মার্কাস টয়নিস এবং নেইথার কুলটন নাইল। নতুন যুক্ত হওয়া 6 জনের মধ্যে অন্যতম চমক গত বছরের মার্নাস ল্যাবুশেইন। তার সঙ্গে রয়েছেন অ্যাস্টন অ্যাগার, জো বার্নস, কেন রিচার্ডসন, ম্যাথু ওয়েড এবং মিচেল মার্শ। এবার কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে 20 জন ক্রিকেটারকে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে আমি সৈয়দ আবিদ হোসেন সামি বিদায় নিচ্ছি। দ্বিতীয় ঘণ্টা থেকে যুক্ত হচ্ছেন সৌমিত্র শুভ্র, সঙ্গে থাকুন।